বুবলিক কত বড় একটা মিথ্যাবাদী আজকে প্রমাণ সহ দেখাবো, আজকে প্রমাণ সহ দেখাবো বুবলিক কত বড় একটা মিথ্যাবাদী। সো ভিডিওটা একটু স্কিপ করবেন না, ভিডিওটা একটু টেনে দেখবেন না, খুব মূল্যবান জিনিস দেখানো হবে, খুব গোপন জিনিস দেখানো হবে। বুবলি যে কতটা মিথ্যাবাদী সেই গোপন রহস্য নিয়ে, সেই গোপন জিনিস নিয়ে আমি হাজির হয়েছি ভিডিওটাতে। সো আমি খুব স্পিডে কথা বলতে পারবো না, আর আমি সবাইকে অনুরোধ করতেছি যারা যারা পুরো ভিডিওটা দেখতে পারবেন তাড়াতাড়ি দেখেন, আর যারা যারা পুরো ভিডিওটা না দেখতে পারবেন তাহলে ভাই আমি বলবো এখনই চলে যান, কারণ আপনাকে যদি আমি বোঝাতে ব্যর্থ হই তাহলে একটা বিভ্রান্তিকর সৃষ্টি হবে, তো আমি চাই না এটা হোক। সো বুবলি যে কত বড় একটা মিথ্যাবাদী সেটা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব একবারে প্রমাণ সহ উল্লেখ করে যে বুবলি কত বড় একটা মিথ্যাবাদী। সো ভিডিওটা একটুও টেনে দেখবেন না, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। বিশেষ করে অপু বিশ্বাস ভক্তদের বলতেছি আপনারা ভিডিওটা খুবই মূল্যায়ন করবেন, খুবই মূল্যায়ন করবেন। এমন না যে আমি অপু বিশ্বাসের ভক্ত, আপনারা অপু বিশ্বাসের ভক্ত, এজন্য বুবলিকে মানে পসাবার জন্য এই ভিডিওটা আমি বানাইতেছি বা আমি জোর করে বুবলির উপরে দোষারোপ করতেছি, বিষয়টা এমন না। আমি সাক্ষী প্রমাণ সহ, আমি সাক্ষী প্রমাণ সহ দেখাবো যে বুবলি কত বড় একটা মিথ্যাবাদী। সো দর্শক আমরা একটু চলুন একটু ফিডব্যাকে যাই। এই তথ্যগুলো জোগাড় করতে আমার খুব কষ্ট হয়েছে, মানে অনেক নিচে নামতে হয়েছে, সেই 2017 সালে যাইতে হয়েছে। সো সেই 2017 সালে কি ঘটেছিল একটু দেখে আসি। দর্শক দেখেন স্ক্রিনশটে, অপু বিশ্বাস লাইভে এসেছিল, মানে তার ছেলেকে নিয়ে আব্রাম খান জয়কে নিয়ে লাইভে এসেছিল 2017 সালের 11 এপ্রিল। দেখতেছেন ভালো করে দেখেন, ভালো করে দেখেন যে 2017 সালের 11 এপ্রিল অপু বিশ্বাস তার ছেলেকে নিয়ে লাইভে এসেছিল। এবার আসি কাম টু দ্য পয়েন্ট, এবার আসি কাম টু দ্য পয়েন্ট। আপনারা তো ক্লিয়ার দেখছেন না যে 2017 সালে অপু বিশ্বাস তার ছেলেকে নিয়ে লাইভে আসছে। ঠিক 2017 সালের 11 এপ্রিল বুবলির একটা স্ট্যাটাস দেখেন দর্শক, স্ট্যাটাসটা দেখতেই পাইতেছেন হয়তোবা। তো এই হলো বুবলির স্ট্যাটাস, তো কী লেখা আছে দেখতেই পাইতেছেন, ব্যাপারটা কি ইমোশনাল নাকি প্রফেশনাল কোনটা। তো ঠিক একই টাইমে, মানে যখন অপু বিশ্বাস মানে কান্না করে তার বেদিকে নিয়ে মানে লাইভে আসছে, ঠিক একই সময় একই টাইমে সে এই স্ট্যাটাসটা দেয়। কি ব্যাপারটা কি ইমোশনাল নাকি প্রফেশনাল, মানে সে এটাই বুঝাইছে। ইমোশনালি মানে হলো হচ্ছে অপু বিশ্বাস কি ইমোশনালি কথাগুলো বলতেছে ইমোশনে লাইভে এসে, নাকি প্রফেশনাল, প্রফেশনাল মানে বুঝেছে কি নাকি সিনেমাতে যে অভিনয় করে, অভিনয় করে কান্না করে, সেই অভিনয় করে কান্না করতেছে, মানে এই স্ট্যাটাসটা এটাই মিন করে। কি ব্যাপারটা কি ইমোশনাল নাকি প্রফেশনাল, আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে সে যে একটা মিথ্যাবাদী, সে যে বলছে জানতো না যে অপু বিশ্বাসের বিয়ে হয়েছে, সে জানতো না অপু বিশ্বাসের বিয়ে হয়েছে, সে জানতো না অপু বিশ্বাসের বাচ্চা আছে, সে না জেনেই শাকিব খানকে বিয়ে করছে, তাহলে এসব কি? দর্শক প্লিজ একটু কমেন্টার বক্সে লেখেন, আমি আজকে খুব তাড়াতাড়ি কথা বলতে পারবো না, আরও কিছু তথ্য আমি আপনাদেরকে দিচ্ছি, শুধু এখানেই শেষ না, আজকে তাড়াতাড়ি কথা বলতে পারবো না, আমার গলা শুকিয়ে যাচ্ছে বারবার। তো তথ্যগুলো দেখে যাবেন, খুব মূল্যবান ভিডিও এটা, খুবই মূল্যবান একটা ভিডিও। সো এবার আসি শাকিব খান যে তার সম্পদের হিসাব চাইছে, মানে বুবলির সম্পদের হিসাব চাইছে, এখন বুবলির কোন সময় থেকে সম্পদের হিসাবটা চাইছে, কোন সময়টা থেকে বুবলির, যখন মানে বুবলি যখন আমেরিকা থেকে আসে বাচ্চা জন্ম নিয়ে, মানে আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, তখন থেকে আজকে পর্যন্ত এই হিসাবটা চাইছে সুপারস্টার শাকিব খান। এখন আপনারাই বলেন যে এই সময়ের মধ্যে এত কোটি টাকার মালিক হওয়া সম্ভব কিনা। এখানেই শেষ না, আরও পয়েন্ট আমি দেখাচ্ছি। বুবলির শাকিব খানের সাথে যেই সিনেমাগুলো করছে এগুলার কথা বাদ দিলাম, এগুলা বাদ, এগুলা সব বাদ, কারণ শাকিব খান তার হাজব্যান্ড টাকা দিলে দিছে না দিলে নাই, তার পেমেন্ট দিলে দিছে না দিলে নাই, তো এগুলো আমরা ধরবো না হিসাবে। তো শাকিব খান ব্যতীত, মানে শাকিব খান ছাড়া, শাকিব খান ছাড়া সে কয়টা সিনেমা করছে? 5টা সিনেমা, তার মধ্যে 4টা সিনেমা সুপার ফ্লপ, মোটামুটি চলছে এই ঈদের লোকাল সিনেমাটা, মোটামুটি চলছে লোকাল সিনেমাটা। এখন আপনারা যদি এই 5টা সিনেমার হিসাব করেন, মানে টাকার অঙ্ক হিসাব করেন, তাহলে কত দাঁড়ায়, তাহলে কত দাঁড়ায়? বুবলির কি একটা সিনেমা করে 5 লাখ পায়? সর্বোচ্চ 6 লাখ পায়, 7 লাখ পায়, 8 লাখ পায়, 9 লাখ পায়, 10 লাখ পায়, কোনটা? এর বেশি তো পায় না, এর বেশি কি পায়? যেখানে আমাদের অপু বিশ্বাস মানে এত সিনিয়র আর্টিস্ট হয়ে, এত সিনিয়র অভিনেত্রী হয়ে, সেখানে অপু বিশ্বাস 7-8 লাখ টাকা হলেই ছবি করে, মানে 6-7 লাখ টাকা হলেও ছবি করে। তো অপু বিশ্বাসের চাইতে তো তার পেমেন্ট বেশি হওয়ার কোনো কারণ নাই। আমি তার পেমেন্ট সর্বোচ্চ, যদি আমি তাকে মানে কোনো সিনেমার জন্য নিতাম, যদি নিতাম, যদি নিতাম, আমি তো তাকে কোনোদিনও আমার সিনেমায় নিব না, মানে আমি এটা কথার কথা বললাম, যদি তাকে আমি আমার সিনেমায় নিতাম তাহলে তাকে আমি 4 লাখ টাকার বেশি পেমেন্ট দিতাম না। মানে তার যেই গুণ আছে, তার যেই ইয়া আছে অভিনয় শিল্পী হিসাবে, সব কিছু হিসাবে, আমি 4 লাখ টাকার বেশি দিতাম না, এটা কথার কথা। আমি তো তাকে সিনেমাতে ভুলেও না, স্বপ্নেও না, ভাবি না। তো এবার আপনারাই বলেন, এই 5 সিনেমা করে আমরা ধরলাম সে 5 লাখ টাকা করে পায় সর্বোচ্চ, এটা করেই ধরলাম 5 লাখ টাকা করে পায়,
পাঁচ সিনেমায় 25 লাখ টাকা পাইছে। তো 5 লাখ টাকা করে 25 লাখ টাকা হলে সে 25 লাখ টাকার মালিক হয়। এটা কিন্তু হিসাবটা কখন থেকা শাকিব খান চাইছে আপনারা আবারও আমি বলতেছি, সে যখন বেবি জন্ম দিয়া মানে বীরকে জন্ম দিয়ে ঠিক আছে আমেরিকা থেকে আসে, তারপর থেকে এই আজকে পর্যন্ত এই হিসাবটা চাইছে শাকিব খান। শাকিব খান কিন্তু তার একটা পিছন থেকে একবার পিছন থেকে হিসাবটা চায় নাই, আর সে এই ফ্ল্যাট কিনছে আর এই গাড়ি কিনছে এই আমেরিকা থেকে আসার পরেই, এই আমেরিকা থেকে আসার পরেই সে এই ফ্ল্যাট এবং গাড়ি কিনেছে। তো আমি মনে আশা করি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারছি এই ভিডিওতে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা সামাজিক কাজটা করবেন অবশ্যই। আমি কিছু বলতে চাচ্ছি না সামাজিক কাজ কী সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, সামাজিক কাজটা করবেন ভিডিওতে ঠিক আছে। আপনারা অভিভক্তরা দেখেন, যেই ভক্তরাই দেখেন, শাকিব খান ভক্তরা দেখেন বা মানে যেই নায়ক নায়িকারই ভক্ত হন না কেন, আপনারা সত্যিটা তুলে ধরেন সবার কাছে, আপনারা সত্যিটা তুলে ধরেন। আর সত্যিটা কীভাবে তুলে ধরতে হবে সেটা মনে হয় আপনাদেরকে আমার বুঝিয়ে বলতে হবে না, সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। সো দর্শক, আমি মনে আশা করি বুঝাতে পারছি যে সে কত বড় একটা মিথ্যাবাদী, কত বড় একটা প্রতারক এই বুবলি। এই বুবলিয়ায় যে আপনারা কমেন্ট করেন যে এটা ডাইনি, সে আসলেই একটা ডাইনি, তা না হইলে একটা মানুষের ইমোশন নিয়ে, একটা মানুষের ইমোশন নিয়ে, একটা মানুষের কষ্ট নিয়ে, দুঃখ নিয়ে লাইভে আসছে, সেই লাইভ শোটা সে শুনে সে আবার স্ট্যাটাস দেয় সেটা নিয়ে ব্যঙ্গ করে যে ব্যাপারটা কি ইমোশনাল নাকি প্রফেশনাল। আমি আপনাদেরকে আবারও বলতেছি এই ইমোশনাল আর প্রফেশনালের বিষয়টা সে কি বুঝাচ্ছে আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রফেশনাল মানে হচ্ছে এটা কি সিনেমাতে যে অভিনয় করে সে মানে সেটা সেই অভিনয় নাকি আসলেই ইমোশনাল, মানে নাকি আসলেই মন থেকে করছে, মানে বুবলিয়ে স্ট্যাটাসটা দিয়া এটাই বুঝাইছে। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? যদি না বুঝাতে পারি কমেন্ট করেন, যদি আপনারা না বুঝে থাকেন, কারণ আপনাকে যদি আমি বুঝাতে ব্যর্থ হই তাহলে একটা বিভ্রান্তিকর সৃষ্টি হবে, একটা বিভ্রান্তিকর সৃষ্টি হবে। আমি কিন্তু এখানে অনেক গাড়াগাড়ি করে এই স্ট্যাটাসটা কিন্তু বুবলির আইডি থেকে নেওয়া হয়েছে, বুবলির পেজটা, বুবলির ফেসবুক আইডি একটা, বুবলির পেজ আর একটা। অবশ্য আপনারা মানে ইয়া করে ফেলতে পারেন, গোলিয়া ফেলতে পারেন, তো আমি বলতেছি যে বুবলির পেজের নাম হচ্ছে শুধু বুবলি, বুবলির ফেসবুকের নাম হচ্ছে শবনম ইয়াসমিন বুবলি, শবনম বুবলি, সরি শবনম বুবলি। তো আমি আর কি বলবো, আমার বলার মতো কোনো ভাষা নাই। তো আপনারা যারা অপুভক্ত আছেন তারা তো একটু একটু দুঃখটা প্রকাশ করেন যে একটা মানুষের ইমোশন নিয়ে গেম খেলাটা, একটা মানুষের ইমোশন নিয়ে এভাবে ব্যঙ্গ করাটা কি ঠিক আছে? সেই 2017 সালে করছে 11 এপ্রিল, আপনারা তারিখটাও দেখছেন, আপনারা তারিখটা দেখছেন না স্পষ্ট, আমি দেখাইছি না সেই 2017 সালের ঘটনাটা, এটা আজকের ঘটনা না। চিন্তা করে দেখেন সে কত বড় কালনাগিনী হলে যে সে জেনে শুনে সুস্থ মস্তিষ্কে সে শাকিব খানকে বিয়ে করছে, আর তার যে অবিহিত সম্পর্ক আছে তার প্রমাণটা আমি দেখিয়ে দিছি। তা নইলে সে এত সম্পদের মালিক কীভাবে হলো? শাকিব খান যে তার কাছে সম্পদের হিসাব চাইছে তার আমি এটা পাই টু পাই হিসাব করে দিছি, পাই টু পাই। শাকিব খানের যে সিনেমাগুলো করছে শাকিব খানের সাথে সেগুলো আমরা কেন ধরবো? ওগুলো তো আমার ধরার কোনো কারণ নাই, কারণ ওগুলো ধরার কোনো প্রশ্নই আসে না, কারণ ওগুলো হচ্ছে তার হাজব্যান্ডের সাথে করছে। এখন সে কি পেমেন্ট নিচ্ছে নাকি না সেটা সেই ভালো জানে। তো যাই হোক, আমার মনে হয় আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তো শাকিব খান ব্যতীত সে মানে 5টা সিনেমা করছে। এখন আপনারা এই কমেন্ট বক্সে একটু লেখেন যে সে 5টা সিনেমা করে এতগুলো টাকা কামাইছে, এই 4 কোটি টাকা, 4 কোটি মানে 50 লাখ টাকা নেয় জন্য 53 লাখ টাকা গাড়ি আর 3.5 কোটি টাকার ফ্ল্যাট, মানে এই 2টা জিনিস সে করছে শুধু আমেরিকা থেকে বাচ্চা ধর্ম দিয়ে আসার পর। আমি আপনাদেরকে আবারও বুঝাইতেছি, রিপিট করে বলতেছি, আমেরিকা থেকে আসার পর সে এই 2টা জিনিস করছে, একটা ফ্ল্যাট কিনছে, একটা গাড়ি কিনছে। এখন অনেক ভিডিওতে অনেকে বলতেছে যে অপু বিশ্বাসের তো গাড়ি আছে, ফ্ল্যাট আছে, অপু বিশ্বাসের একটা হিসাব করে না কেন? আরে অপু বিশ্বাস মানে এত ইয়াতে অনুষ্ঠানে যায়, অপু বিশ্বাস এত কিছু উদ্বোধন করে, একটা জিনিস উদ্বোধন করলে তো এমনিতেই তারে 5-6 লাখ টাকা দেয়, এমনিতেই 5-6 লাখ টাকা দেওয়ার কথা। আর সিনেমা করলে তো তাকে 7-8 লাখ টাকা দেওয়ার কথা। আমার দৃষ্টিভঙ্গিতে সে বাংলাদেশের এখন টপ লেভেলের নায়িকা, আর অপু বিশ্বাস আর শাকিব খান যদি একসাথে ছবি করে সেটা বাংলাদেশের মানুষ হলে ওই দিন জায়গা পাওয়া যাবে না, হলে ওই দিন জায়গা পাওয়া যাবে না। আপনারা অগ্রিম টিকিট কেটে রাখতে হবে 1 মাস আগে যদি শাকিব খান অপু বিশ্বাস সিনেমা করে। অপু বিশ্বাস মোটা ডাজেন্ট ম্যাটার, অপু বিশ্বাস ফ্যাট ডাজেন্ট ম্যাটার, কোনো সমস্যা নাই, তবু ওই সিনেমা সুপার হিট হবে। সো দর্শক, আমি ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্স থেকে লিখবেন যে আমি কথাগুলো কি সঠিক বলেছি নাকি মিথ্যা বলেছি নাকি কিছু বানিয়া বলছি নাকি বুবলির উপরে দোষারোপ করতে গেছি, নিজে মানে নিজের ইচ্ছা মতো বলে গেছি। আমি ইচ্ছা মতো তো বলিনি, আমি ইচ্ছা মতো কিছু বলছি, আমার নিজের ইচ্ছা মতো কিছু বলছি, আমি একবারে ধরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিছি। সো দর্শক, যাই হোক, আজকে আপনাদের আমি সবচেয়ে বেশি কী চাই জানেন? আপনাদের মতামত, আপনাদের মতামতটা আমার আজকে জানা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। আর ও
এই ভিডিওতে আমি বলে দেই এক আপুমনি জানতে চাইছে মানে এই ভিডিওর মাধ্যমে আমি বলতাছি এক আপুমনি কমেন্ট করছে যে ভাইয়া এর পরের ভিডিওতে আপনি এই কথাটা বলবেন যে বসগিরি সিনেমাতে অপু বিশ্বাসের সাইনিং করা ছিল কিন্তু বসগিরি সিনেমাটা মানে বুবলি করছে এখন সে কেন প্রিয়তমা সিনেমার জন্য এত উঠা পড়া লাগছে বুবলি তখন তো অপু বিশ্বাস এত লোভ করে নাই অপু বিশ্বাস যে সাইনিং করছে না অপু বিশ্বাস বসগিরি সিনেমার জন্য কখনই সাইনিং করে নাই আপনার ধারণাটা ভুল বসগিরি সিনেমার জন্য প্রথম থেকেই একটা নতুন মুখ মানে দরকার ছিল মানে একটা নতুন মানে নতুন নায়িকা নিয়ে করবে বসগিরি সিনেমাটা এরকমটাই প্ল্যান ছিল প্রথম থেকে আপনার ধারণাটা ভুল অপু বিশ্বাস তার জন্য সাইনিং করে নাই কারণ সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে মিথ্যা বলতে হবে তো আপনার অভিভক্তরা কী বলেন আজকে আপনাদের মূল্যবান মতামত জানা আমার খুবই জরুরি আজকে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন তো দর্শক আমি ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না অনেক বড় হয়ে গেছে আল্লাহ হাফেজ